আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের কভার ফটো নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। তো দেখো, তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্টটা বোর্ড কর্তৃক দেওয়া হয়েছে 12 সপ্তাহে, তোমরা চতুর্থ বিষয় বাদ দিয়ে মোট 24টা অ্যাসাইনমেন্ট করবা। এই প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট অর্থাৎ প্রতি সপ্তাহে তোমরা দুইটা করে অ্যাসাইনমেন্ট জমা দিবে। তো তোমাদের কভার পেজটা, অ্যাসাইনমেন্টের কভার পেজটা নিয়ে তোমাদের মনে অসংখ্য প্রশ্ন তৈরি হয়েছে এবং সেই প্রশ্নের উত্তরগুলো আশা করি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি আমি। তো দেখো, প্রথমেই তোমাদের যে অ্যাসাইনমেন্টের কভার পেজটা দেওয়া আছে এটা তিনটি অংশে বিভক্ত। তিনটি অংশের ভিতরে একটি অংশ তোমরা নিজেরা করবা আর বাকি যে দুইটা অংশ আছে সেই দুইটা অংশ তোমাদের স্কুল কর্তৃক স্যাররা অথবা তোমাদের স্যাররাই এটা ফিল আপ করবে। তো এই তিনটি অংশের মধ্যে উপরে যে অংশটুকু তোমরা এখানে দেখতে পারছো এটুকু তোমরা নিজেরা পূরণ করবা এবং যে বাকি যে দ্বিতীয় অংশ এটুক তোমাদের স্যাররা পূরণ করবে এবং এটুক তোমাদের স্কুলের টিচাররাই পূরণ করে দেবে। তো দেখো, এখন আমরা প্রথম থেকে একটু দেখি। লেখছি যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা, 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, নিচের অংশ শিক্ষার্থীকে নিজের হাতে ইংরেজিতে পূরণ করতে হবে। তো দেখো, অ্যাসাইনমেন্ট ক্রমিক নম্বর, তুমি যদি এক নম্বর অ্যাসাইনমেন্ট দেও তাহলে এক লেখবা এই জায়গাটাতে। তোমাদের আমি নেক্সট ভিডিওতে সহজে আমি নিজে লিখে একটা অ্যাসাইনমেন্টের কভার ফটো তোমাদের ভিডিও দেব। তো এখানে দেখো, অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, তুমি এখানে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর এক দিবে, ঠিক আছে? যেমন তোমরা 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রণীত অ্যাসাইনমেন্ট, এখানে একটা গ্রিড দিছে অর্থাৎ একটা ছক দিছে, তোমরা এই ছকটা স্ক্রিনশট দিয়ে রাখো। কারণ এই ছকটা যদি তুমি না বুঝে উল্টাপাল্টা করে অ্যাসাইনমেন্ট করো তাহলে কিন্তু তুমি হচ্ছে অ্যাসাইনমেন্টে পাবা জিরো, ঠিক আছে? তো এখানে এই জিনিসটাটা স্ক্রিনশট দিয়ে রাখো এবং এখানে একটা জিনিস বোঝো যে তোমাকে প্রতি সপ্তাহে কিন্তু দুইটা করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ঠিক আছে? তো দেখো, তুমি মোট 24টা অ্যাসাইনমেন্ট করবা 12 সপ্তাহে। তুমি যখন এক নাম্বার অ্যাসাইনমেন্ট দিবা অর্থাৎ তোমার কাছে কিন্তু এখানে ধাপে ধাপে 24টা অ্যাসাইনমেন্ট নেওয়া হবে। ক্রমিক নম্বর, অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর এক দিবা, তুমি যদি এভাবে দুই দিবা তিন দিবা একটা করে দিতেছো, ফিজিক্সের দিলা 8টা, কেমিস্ট্রির 8টা, তোমার যদি হায়ার ম্যাথ ইলেকট্রিক সাবজেক্ট অর্থাৎ তৃতীয় বিষয় হয়ে থাকে, মেন সাবজেক্ট হয়ে থাকে, তাহলে তুমি হায়ার ম্যাথ দিবা। হায়ার ম্যাথ যদি তোমার অষ্টনার সাবজেক্ট হয় তাহলে তুমি সেখানে হায়ার ম্যাথ দিবা না, বায়োলজি দিবা। তো দেখো, এভাবে তুমি 1, 2, 3, 4 এইভাবে ক্রমিক নম্বর এস তুমি হয়েছে 24 পর্যন্ত যাবা, 1 থেকে 24। আচ্ছা, এগুলো কিন্তু সব কিছু ইংরেজিতে লিখতে হবে, মাস্ট বি ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে? এখানে তুমি এক সংখ্যায় বাচক সংখ্যায় লিখতে পারো অর্থাৎ 1 বানান না, আর বানান করেও লিখতে পারো। তারপরে আসো অ্যাসাইনমেন্টের শিরোনাম, অ্যাসাইনমেন্টের শিরোনাম তুমি বাংলাতে লিখতে পারো আবার ইংরেজিও লিখতে পারো। তুমি এখন বলবা যে আমি তো ইংরেজিতে পারি না, তাহলে আমি কীভাবে লিখবো? তুমি যখন পারো না তুমি এক কাজ করতে পারো, তুমি এখানে গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারো। যে পদার্থের গঠন, তুমি পদার্থের গঠনের ইংরেজি জানো না, তো তুমি কী করবা, বাংলা টু ইংলিশ গুগলে যেয়ে এরকম সার্চ দিবা, এখানে তুমি বাংলা বসাবা আরেক ভাষা তোমার ইংরেজি চলে আসবে। তুমি এইভাবে বাংলাও বসাতে পারো, ইংরেজি বসাতে পারো। তুমি যদি চাও যে তোমার পক্ষে ইংরেজি লেখা কঠিন, তাহলে তুমি অ্যাসাইনমেন্টের শিরোনাম এখানে বাংলা লিখতে পারো। তো বিষয়কূট, বিষয়কূট বসাবা। তোমার যদি মনে করো ফিজিক্সের, ফিজিক্সের 136 এখানে ফিজিক্স লিখবা। তারপরে বিষয়কূট ও বিষয়ের নাম, ঠিক আছে? বিষয়কূট ও বিষয়ের নাম, পদার্থ হলে পদার্থ, কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি, কমার্সের স্টুডেন্টদের ব্যবসায়, উদ্যোগ হলে ব্যবসা উদ্যোগ, তারপরে হিসাব বিজ্ঞান হলে হিসাব বিজ্ঞান, আর্টসদের অর্থনীতি হলে অর্থনীতি লিখবা, এটা কোনো সমস্যা নাই। তারপরে শিক্ষা বোর্ডের নাম, তুমি যদি ঢাকা শিক্ষা বোর্ডের হোক ঢাকা লিখবা, ময়মনসিং হলে ময়মনসিং, বরিশাল হলে বরিশাল। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর, তো এখানে তোমরা 11 ডিজিটের যে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই 11 ডিজিটের রেজিস্ট্রেশন নম্বরটা বসাবা এই রেজিস্ট্রেশন করে, ঠিক আছে? শিক্ষার্থীর নাম, এখানে তোমার নামটা লিখবা। আর একটা জিনিস মনে রাখবা, তোমার নাম যে লিখবা ইংরেজিতে সেই ইংরেজির প্রত্যেকটা অক্ষর যত বড় হাতের লিখবা, ঠিক আছে? পিতার নাম,
এখানেও তোমরা সেম কাজটা করবা, বড় হাতের অক্ষরে লিখবা, মাতার নাম সবগুলা বড় হাতের অক্ষরে লিখবা, ঠিক আছে? এই ছিল তোমার কাজ, তোমার কাজ শেষ। এখন তুমি যদি শিক্ষকের একটু দৃষ্টি আকর্ষণ বা টেনশন করতে চাও, সেক্ষেত্রে তুমি একটু কাজ করে দিতে পারো, তার একটু কাজের সুবিধা হয়ে গেল। তুমি প্রতিষ্ঠানে যদি ইন নাম্বার শিওর জেনে থাকো, ইন নাম্বার বসিয়ে দেবা, অ্যাসাইনমেন্টের শিরোনাম তুমি এখানে লিখতে পারো, ঠিক আছে? এখানে কিন্তু ইংরেজিতে লিখবা, সব কিছু ইংরেজিতে লিখবা, অ্যাসাইনমেন্টের শিরোনাম, শিরোনাম তুমি যেহেতু প্রথমে বলেছি বাংলায় লিখতে পারো, বাংলায় লিখতে পারো, সমস্যা নেই, বাংলায় লিখলে ওইখানে চলবে শিরোনামে। আচ্ছা, এই ছিল কভার পেজটা তোমার কাজকাম। তো এটু করার পরে তুমি যে কাজটা করবা, অ্যাসাইনমেন্ট অবশ্যই অফসেট পেপারে করবা, এ4 সাইজের পেপারেও করতে পারো, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের প্রত্যেক অর্থাৎ একটা পাতায় এক পাশে লিখবা, বাকি এক পাশ ফাঁকা রাখবা। তুমি এখানে মার্জিন দিবা নাকি মার্জিনে ভাঁজ দিবা? আমার মতে এখানে মার্জিনে ভাঁজ দেওয়াটা বেটার, মার্জিন দিও না। মার্জিন না দিয়ে তুমি এখানে কাগজটাকে ভাঁজ করে, কাগজটাকে ভাঁজ করে তুমি লিখতে পারো, একটা পাতার এক পৃষ্ঠা লিখবা, বাকি পৃষ্ঠাটা ফাঁকা থাকবে। তো তুমি সম্পূর্ণ অ্যাসাইনমেন্টগুলো করবা, করার পরে তুমি অ্যাসাইনমেন্টের কভার ফটো, কভার পৃষ্ঠাটা ওই অ্যাসাইনমেন্টের সাথে স্ট্যাপলার করে স্কুলে জমা দিতে পারো। এই কভার ফটোটা স্কুল থেকে পেতে পারো। আমি আশা করি প্রত্যেকটা স্কুল তাদের শিক্ষার্থীদের এই কভার ফটো, কভার পেজটা দিতে পারে। আর যদি নাও দেয়, তোমরা ওদেশে গিয়া এটা ডাউনলোড করবা। তোমাদের আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে এটাকে ডাউনলোড করবা। ডাউনলোড করে তোমরা যে কোনো ফটোকপি দোকান থেকে এক পিস প্রিন্ট আউট করবা, প্রিন্ট আউট করে ওটা সুন্দর করে ফটোকপি করবা। 24টা অ্যাসাইনমেন্টের জন্য 24টা করতে পারো, অথবা তুমি ফার্স্ট দেখতে পারো, যেহেতু লকডাউন চলছে আমাদের দেশে, তো স্কুলে যেতে পারো নাই, একটাও অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয় নাই, সেক্ষেত্রে তোমরা 5-6টা করে নিজেদের কাছে রাখতে পারো, এবং পরবর্তীতে তোমরা দেখতে পারো, যদি স্কুল থেকে দেয় তো দিল, না দিলে তোমরা এভাবে ফটোকপি করে তোমাদের এই কাজটা চালিয়ে দিতে পারবে। তো আশা করছি কভার ফটো এবং অ্যাসাইনমেন্টের এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিওতে, অ্যাসাইনমেন্টের কভার ফটো দ্বিতীয় ভিডিওতে আমি নমুনা একটা দেখাবো কীভাবে তোমরা পূরণ করবা। তো আরেকটা কথা বলে নেই, তোমরা অবশ্য অবশ্যই এই শখটা একটু লক্ষ্য করবা, ঠিক আছে? তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো এখানে তোমরা কিন্তু একটা জিনিস বুঝতে, বোঝার চেষ্টা করবে যে তোমাদের প্রত্যেকটা সপ্তাহে, যেমন প্রথম সপ্তাহে রসায়নের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই, ঠিক আছে? দ্বিতীয় সপ্তাহে তাদের প্রথম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো সপ্তাহ আর অ্যাসাইনমেন্ট কিন্তু সমানে সমান হবে না, ঠিক আছে? দ্বিতীয় সপ্তাহে প্রথম অ্যাসাইনমেন্ট, পঞ্চম সপ্তাহে তৃতীয় অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তো এরকমটাও কিন্তু হবে, তোমরা এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করবে। আর যারা একটু দ্বিধায় আসো, যেমন যারা সায়েন্সে পড়ো, তাদের 4টা সাবজেক্ট থাকে সায়েন্সে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজি। তোমার বায়োলজি যদি 3rd সাবজেক্ট হয়ে থাকে, তোমরা বায়োলজি করবা না। আর তোমার হায়ার ম্যাথ যদি 3rd সাবজেক্ট অর্থাৎ 4th সাবজেক্ট হয়ে থাকে অপশনাল, তাহলে তোমরা হায়ার ম্যাথটা করবা না। অর্থাৎ তোমরা তোমাদের যে মেইন 3টা সাবজেক্ট, সেই ইলেকট্রিক সাবজেক্টগুলো শুধুমাত্র করবা। তো আশা করছি অ্যাসাইনমেন্টের কভার ফটো এবং কীভাবে করবা, কী করলে ভালো হয়, এই সংক্রান্ত যে তথ্যগুলো ছিল আমি তোমাদের যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারো, কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারো, এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তোমার যে বন্ধুগুলো এই সম্পর্কে কোনো ধারণা নেই, তার কাছে শেয়ার করতে পারো। তো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।